এখন আপনাদের সাথে একটা ইনস্ট্যান্ট পেমেন্টের অফার শেয়ার করবো। এখানে আপনি কোনো প্রকার ডিপোজিট এবং কোনো প্রকার KYC ছাড়া পার অ্যাকাউন্টে 43 সেন্ড করে পাবেন। আর যদি আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলেন তাহলে তো কোনো কথাই হবে না ভাই। আর আমি অবশ্যই দেখাবো কীভাবে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন। আর এইগুলো দেখেন যে আমার পেমেন্ট প্রুফ, এইটা কিন্তু আমি অলরেডি ডান করে নিয়েছি যে এইগুলো আমি খুব মারছি, পার অ্যাকাউন্টে 43 সেন্ড করে পাইছি। আমি যদি আমার উইথড্রল প্রুফ দেখাই, আমার ওয়ালেট দেখেন ট্রানজ্যাকশন কিছুক্ষণ আগে আমার একটা অ্যাকাউন্ট থেকে আসছে 0.41 সেন্ট, আর কিছুক্ষণ আগে দেখেন এই সবগুলো কিন্তু প্রুফ ভাই। এরকম ইনস্ট্যান্ট পেমেন্টের অফার আপনাকে খেয়ে দেবে। আপনিও যদি আমার মতো কূপ পাইতে পারেন তাহলেও কিন্তু আপনার 30-40 ডলার উপরে প্রফিট হয়। আজকে আমি সারাদিনটায় শুধুমাত্র এই কাজই করবো, তার যে লাটোকেন অ্যাপসটা আছে ওইখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট নেবো। তো তার আগে আপনাদেরকেও বলে দিচ্ছি যে এই ভিডিওটা মেক করে দিচ্ছি, আর এইখানটায় কোনো প্রকার রেফারাল কমিশন নাই, উইদাউট রেফারাল কমিশন, তাই এইখানটায় রেফারের জন্য আমি ভিডিও মেক করতেছি না, শুধুমাত্র যাতে আপনারা কোপাইতে পারেন, মানে আপনাদের আর্নিং হয় সেই কারণে আমি ভিডিওটা মেক করছি। তাই মাস্ট বি ভাই ভিডিওতে একটা লাইক করবেন, যদিও বা কালকে রাতেই এই আমি কালকে রাতে অফারটা পাইছিলাম বাট আজকে সকালে শেয়ার করতেছি। কালকে রাতে এই টোকেনের ভ্যালুটা কিন্তু আপ ছিল আর আমি পার অ্যাকাউন্টে 59 সেন্ড করে পাইছি। দেখেন এটা আমার কালকের পেমেন্ট প্রুফ। তো আজকে অফারটা আছে এবং এই অফারটা কিন্তু লিমিটেড টাইম হতে পারে, কতক্ষণ থাকবে আমি বলতে পারতেছি না, যে কোনো সময় ইন হয়ে যেতে পারে। তাই মাস্ট বি যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা মাস্ট বিউর সাথে সাথে অফারটা জয়েন করার চেষ্টা করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটায় জয়েন করেন, তারা মাস্ট বি টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন ভাই। তার কারণ সব ধরনের এয়ারড্রপ এবং সব ধরনের যে ইনস্ট্যান্ট পেমেন্টের অফার ওইগুলো কিন্তু সবার আগে আমরা টেলিগ্রামে শেয়ার করি। তাই মাস্ট বি টেলিগ্রামটায় জয়েন থেকে পিন করে রাখবেন। আমি কিছুক্ষণের মধ্যে আমাদের যে এই পোস্টটা আছে এই পোস্টটা পাবলিশ করে দেবো। দেখেন অলরেডি 3K সাবস্ক্রাইবার হয়ে আছে, তারা কিন্তু পোস্ট পাওয়ার সাথে সাথে কূপ হইতে থাকবে, তাই যে কোনো সময় অফারটা ইন হয়ে যেতে পারে। তাই আপনাকে অবশ্যই ভাই টেলিগ্রাম অ্যাক্টিভ থাকা লাগবে। আর এইটা আশা করতেছি আপনাকে বলতে লাগবে না, যারা ইউটিউবে নতুন বন্ধু আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকে, যে বেল বাটনটা সেটা বাজিয়ে দেবেন। তার কারণ এরকম ইনস্ট্যান্ট পেমেন্টের অফার পাইতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে সবার এই নোটিফিকেশন পাবেন এবং সেই নোটিফিকেশন থেকে আপনি প্রফিট করতে পারবেন। তো এখন আসি ভিডিওর মূল টপিকে। তো সর্বপ্রথম এই পোস্টার লিঙ্কে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটা দিয়ে রাখবো। তো আপনার যদি লাটোকেন অ্যাকাউন্ট না থাকে, মানে আপনি যদি লাটোকেন অ্যাপ না থাকে অথবা অ্যাকাউন্ট না থাকে, তাহলে এইখানটা এই লিঙ্কে ক্লিক করবেন। যদি আপনার লাটোকেন অ্যাকাউন্ট না থাকে তো এই লিঙ্কে প্রেস করার পর আপনার লাটোকেনের অ্যাপটা ডাউনলোড করবেন। তো এইটা আমাকে সরাসরি লাটোকেন অ্যাপসের ভিতরে নিয়ে আসে, যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আপনার যদি লাটোকেন না থাকে তাহলে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর লিখে সার্চ করবেন, লাটোকেন লিখে সার্চ করলে তাদের যে অ্যাপটা আছে ওই অ্যাপটা কিন্তু চলে আসবে। এখানটা আমার আপডেট দিতে বলতেছে, আপডেট দেওয়ার দরকার নাই। তো এখন যখন আপনার লাটোকেন এইখানটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হবে তখন এই যে প্রোফাইল সেকশন, এই প্রোফাইল সেকশনের উপরে প্রেস করবেন। প্রেস করার পর আপনি যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই ইমেলটা আপনাকে লাগবে। তো আপনি ওই ইমেলটাকে কপি করবেন, নাহলে যদি আপনার মনে থাকে তাহলে মনে রাখবেন। দেন অ্যাগেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের টেলিগ্রামে আসবেন, দেখবেন যে একটা এয়ারড্রপ নামে একটা লিঙ্ক দেওয়া রাখছি, এই যে এই লিঙ্কটা এয়ারড্রপ লিঙ্ক। তো আপনি সিম্পলি এই লিঙ্কটাকে ওপেন করবেন। আর আপনি যদি আনলিমিটেড করতে চান তাহলে অবশ্যই আপনাকে আনলিমিটেড ইমেল এবং আপনাকে অবশ্যই আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। আর আমি কিন্তু অলরেডি এই টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো ম্যানেজ করে রাখছি, যেহেতু আমি অলরেডি কুপাবো। তো দেখেন আমার কতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, তো আমি সবার শেষেরটা দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি, যেহেতু লাইভে করবো আর এইগুলো দিয়ে আমি অলরেডি করে ফেলছি। দেন ওপেনের উপরে প্রেস করবেন সোয়েট, দেন তাদের যে এয়ারড্রপের বোর্ডটা আছে ওই বোর্ডটা ওপেন হবে। তো নিচের দিকে দেখেন স্টার লেখা চলে আসছে, তো সিম্পলি আপনি স্টারের উপরে প্রেস করবেন। প্রেস করার পর এইখানটা দেখেন আপনাকে তারা বলতেছে যে আপনি লাটোকেন অ্যাপসে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই ইমেলটা দিতে। তো সিম্পলি এইখানটা আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওইটা বসিয়ে দিবেন, আমি বসিয়ে দিচ্ছি। তো যখন ইমেলটা টাইপ হয়ে যাবে এই সেন্ড বাটন, সেন্ডের উপরে প্রেস করেন। প্রেস করার পর দেখেন আমাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসছে, মানে আমাদের ইমেলটা রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের দিকে দেখেন যে ট্রেডার অ্যাক্টিভেশন টাস্ক, আপনাকে কোনো প্রকার কোনো কিছু করা লাগবে না, ডিরেক্টলি এই যে ট্রেডার অ্যাক্টিভেশন টাস্ক এইটা আছে এইটার উপরে প্রেস করেন। প্রেস করলে একটা নতুন ইন্টারফেস শো হবে। তো দেখেন ক্লেম টোকেন চলে আসছে, ক্লেম টোকেন ফর ট্রেড, এইটার উপর প্রেস করবেন। দেখেন এইটার উপরে প্রেস করবেন, প্রেস করার পর আপনার সাথে এই ইন্টারফেসটা আসবে। তো এখন আমরা ডানের উপরে প্রেস করবো। এই দেখেন কোনো কোথাও ডা আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে করবেন, আর অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তার কারণ এইখানটায় আপনাকে কিছু পরিমাণ ডিপোজিট করা লাগবে, 2 সেন্ট হোক 4 সেন্ট হোক, আর এইটা আমি আপনাকে দেবো ডিসক্রিপশনে আমার আইডির লিঙ্ক দেওয়া আছে। তাই আপনি যদি ফুল ভিডিওটা কন্টিনিউ না করেন তাহলে কিন্তু আমি এই কথাটা ভিডিওর মাঝখানে বলছি, যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করে নাই তারা কিন্তু এয়ারড্রপ থেকে কোনো প্রকার পেমেন্ট পাচ্ছে না। তো এই সিম্পলি ডানের উপরে প্রেস করবেন। তো আমি ডানের উপর প্রেস করলাম, দেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই এমন ইন্টারফেস আসলে আপনাকে কোনো কিছু করা লাগবে না, ডিরেক্টলি কোনো টাস্ক ফিল আপ করা লাগবে না, ডিরেক্টলি ইটস ডান চেক ইটের উপরে প্রেস করবেন, কোনো কিছু করা লাগবে না। দেখেন আমি দেখাচ্ছি ইটস ডান চেক ইট, যতবারই আসবে ইটস ডান চেক ইট দেবেন। তো তারা টেলিগ্রামে জয়েন করতে বলতেছে, আমি জয়েন না করে কিন্তু ইটস ডান চেক ইট দিয়েছি, তারা কিন্তু ধরতে পারতেছে না। তাই আপনিও ঠিক এরকমভাবে অযথা সময় নষ্ট করার দরকার নাই, দেন আপনি এই পেজটা নিয়ে আসবে।
দেন আপনাকে যখন এই পেজটা নিয়ে আসবে এইটা ভালোভাবে লক্ষ্য করেন তো ইনস্টল দ্য অ্যাপ তো আমি যদি মোবাইল অ্যাপ ইনস্টলের উপর প্রেস করি এটা কিন্তু নট শো দেখাচ্ছে তো এই দেখেন ইউ হ্যাভ নট ইনস্টল মোবাইল অ্যাপ তো এখন কী করবেন তার জন্য যে ইনস্টল দ্য মোবাইল অ্যাপের উপরে প্রেস করবেন এইখানটায় প্রেস করবেন তো প্রেস করলে আপনি টেলিগ্রামে নিয়ে যাবে সো এট আমি সব কিছু দেখাচ্ছি সরি লাটোকেনে নিয়ে যাবে তো এটা আমি লাইভে দেখাচ্ছি এইখানটায় কোনো করে কেওয়াইসি লাগবে না তার কারণ এর আগেও আমি এরকম একটা অফার শেয়ার করছিলাম অনেকের প্রবলেম হয়েছিল তো যখন আপনাকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে তো আপনি মিনিমাইজ করবেন না মানে আপনি এই বাটনটাকে ইউজ করবেন না আপনি ডিরেক্টলি ইউজ করবেন এই যে আমাদের যে হাতের ডানে যেই বাটনটা আছে ব্যাক বাটন যেটাকে আমরা ব্যাক বাটন বলে থাকি এইটাকে এইটাকে ইউজ করবেন ব্যাক করবেন অ্যাগেন হোম পেজে নিয়ে যাবে অ্যাগেন এই বাটনটা দিয়েই কাজ করবেন এই বাটনটা দিয়েই ব্যাক প্রেস করবেন ব্যাক প্রেস করলে দেখবেন যে মোবাইল অ্যাপ ইনস্টলার এখন এসে এইখানটায় বোর্ডে নিয়ে আসছে আগে অ্যাগেন তো এই যে মোবাইল অ্যাপ ইনস্টলের উপরে প্রেস করবেন প্রেস করলে দেখেন আমাদের কিন্তু এখন হয়ে গেছে তো অনেকে বলে যে আমার মোবাইল অ্যাপ ইনস্টলের ইয়াটা স্টেপটা আমি পার করতে পারতেছি না ভাই আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করেন না দেখি কিন্তু মোবাইল অ্যাপ ইনস্টলের ভিডিওটা পার করতে পারেন না তো এইখানটা দেখেন ক্লেম টোকেনের উপর যখন প্রেস করবেন তখন দেখেন ইনস্টলে আমার ওয়ালেটে কিছু তারা টোকেন পাঠিয়ে দিছে তো আমি যদি দেখি যে নোটিফিকেশান তো এটা আসছে তো এখন বলবেন যে ভাই ওয়ান এফ এনএফডি প্রাইস তো অনেক কম এইটা নিয়ে কী করবো ভাই ওয়েট করেন আরও বিষয় আছে আমি আপনাকে দেখাচ্ছি তো হোম পেজে আসবেন হোম পেজে এসে এইটা আমাদেরকে একবার বাই একবার সেল করা লাগবে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন একবার বাই একবার সেল তো এই যে এনএফডির উপর প্রেস করলে এই যে তাদের যে নতুন ইন্টারফেসটা আছে ওইটা নিয়ে আসবে দেন আমরা যেহেতু সেল দেবো আমাদের কাছে আছে তো সেলের উপরে প্রেস করবেন তারাই কিন্তু আমাদেরকে তাদের টোকেনটা দিচ্ছে শুধুমাত্র ট্রেডের জন্য তো এটা আমাদের করে লস কি তো এইখানটা যে সেল দেওয়ার সময় অবশ্যই সবুজগুলো সিলেক্ট করবেন আর বাই করার সময় লালগুলো সিলেক্ট করবেন তো আমি সবুজগুলো সিলেক্ট করার পর 100% দিলাম দেন সেল দেন কনফার্ম সেল তো আমাদের ট্রেডটা কমপ্লিট হোক আমরা ততক্ষণ ওয়েট করে নিই আমাদের কিন্তু এটা সেল দেওয়া কমপ্লিট তারা বলছিল যে আপনাকে একবার বাই একবার সেল করা লাগবে তো এখন আমরা বাই করবো বাইয়ের জন্য যে বাই বাটন এটার উপর প্রেস করুন এটার উপর প্রেস করলে কিন্তু এইখানটা দেখবেন যে আপনার বাই হবে না যখন বাই না হওয়ার কারণে আপনার এইখানটায় যে 0.1 USDT মিনিমাম বাই তো ওইটা আপনার নাই তো ওইটার জন্য আপনি কী করবেন তো ওইটার জন্য ভিডিওর ডিসক্রিপশনে আমার আইডির লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে লাটোকের ইমেলটা আছে মানে এই ইমেলটা নিয়ে আমার কাছে দেবেন আমি আপনাকে 0.1 USDT দেবো তো এখন কিন্তু আমি আমার আলাদা অ্যাকাউন্ট থেকে 0.1 USDT ট্রান্সফার করব তো এট তো এইখানটা দেখেন আমি আমার যে নতুন আরেকটা যেই লাটোকের ইমেল আছে মানে রিজাইটি দিয়ে আমি বাই সেল করি ওইখান থেকে 0.1 সেন্ট আমি ট্রান্সফার করবো তো এটা এখন আমাকে গুগল অথেন্টিকেশন দিতে বলেছে তো এট তো এটা কিন্তু আমি আমার আলাদা অ্যাকাউন্ট থেকে সেন্ড করছি এবং এখানটা দেখে ইনস্ট্যান্টলি রিসিভ হয়ে গেছে তো এখন আপনি করবেন কি এখন আপনি অ্যাগেন আপনার যে লাটোকেন অ্যাপস আছে ওই অ্যাপসের মধ্যে আসবেন যখন আপনি 0.1 USDT পেয়ে যাবেন তো অ্যাগেন তাদের যে ট্রেডিং পেয়ারটা ছিল যে ট্রেড বাটন এই ট্রেডের উপরে আসবেন এখন আমরা বাই করবো সো এট তো এখন আমরা বাইয়ের উপর প্রেস করার জন্য লালগুলো সিলেক্ট করবো সিলেক্ট করার পর 100% দেন নিচের দিকে এই যে বাই লেখা অপশান বাইয়ের উপরে প্রেস করবো তো আমাদের অর্ডারটা সাকসেসফুল হয়ে যায় তো আপনারা কিছুক্ষণ ওয়েট করে নেবেন অর্ডার সাকসেসফুল হয়েছে কিনা এটা দেখার জন্য নিচে দেখেন স্ক্রল করলেই দেখেন যে আমাদের এটাকে টিক মার্ক চলে আসছে এই সবুজ টিক মার্ক চলে আসছে তার মানে এটা কিন্তু অর্ডার কমপ্লিট হয়ে গেছে অ্যাগেন আপনি আপনার যে লাটোকেনের এয়ারড্রপ বোর্ডটা ছিল ওই বোর্ডে আসবেন বোর্ডে আসার পর ভালোভাবে লক্ষ্য করেন টোকেন আর ট্রেডেড এটার উপরে প্রেস করেন প্রেস করলে কিন্তু আপনার হয়ে যাবে তো এর আরও নোটিফিকেশনটার জন্য অপেক্ষা করি লাইভে দেখাচ্ছি ভাই ওয়েট এই দেখেন আমার নোটিফিকেশন কিন্তু চলে আসছে ইউ গড হ্যাভ 1000 NFT NFDT তো এইখানে দেখেন 0.4 সেন্ট USDT প্রাইস শো করতেছে তো এখন এটা আমরা সেল দেবো যেহেতু ইনস্ট্যান্ট পাইছি ইনস্ট্যান্ট সেল দিতে সমস্যা কী তো এখন যদি আমি আমার ওয়ালেটে আসি তাহলে দেখবেন যে 0.41 সেন্ট USDT কিন্তু আমার ওয়ালেটে চলে আসছে ইভেন আমার হোম পেজে নোটিফিকেশানও আসছে আপনারা সব কিছু দিতে পারছেন তো এখন এটা সেল দিয়ে USDT করবেন আপনি যদি আমার কাছে সেল দিতে চান আমার কাছে সেল দিতে পারবেন আর যদি নিজে নিজে উইথড্র করতে চান নিজে নিজে উইথড্র করতে পারবেন তো এটা সেল দিয়ে আপনার USDT করে নেবেন USDT করার পর আমি আপনাকে মেল দেবো ওই মেইলে আমাকে ট্রান্সফার করবেন আর আমি আপনাকে বিকাশ হোক নগদ হোক অথবা TRX USDT যেমনটা মানে আপনার যেমন ইচ্ছে ওইখানটায় টাকা দিয়ে দিব তো এর এখন দেখে কীভাবে আনলিমিটেড খুলবেন আর যদি আপনি সেল দিতে না চান মানে আমার কাছে সেল দিতে না চান তাহলে কিন্তু আপনি সব যে আপনার অ্যাকাউন্টের USDTগুলো আছে ওইগুলো একটা অ্যাকাউন্টে রাখতে পারবেন তার জন্য কী করা লাগবে আপনাকে যে USDT উপরে প্রেস করা লাগবে USDT উপরে প্রেস করার পর এদিন ডানের দিকে স্লাইড করবেন স্লাইড করে সেন্ড USDT ফর ফ্রি নিচের দিকে দেখেন সেন্ড USDT ফর ফ্রি এইটার উপর প্রেস করবেন প্রেস করার পর এই যে এইখানটায় এইটা অন করবেন গুগল অথরিটিটা এনাবল করবেন তো এইটার উপর প্রেস করবেন লাল সেকশন যেটা দেন নিচের দিকে এই যে এইটা এই যে এই ওয়ানটা আছে এই বাটনটাকে অন করবেন অন করার জন্য এইখানটায় আপনাকে এন্টার দ্য কোড এই কোডটাকে কপি করা লাগবে এবং আপনার গুগল অথেন্টিকেটরটা অ্যাড করা লাগবে দেন এই কোডটা দেবেন কোডটা দিয়ে আপনি যদি এনাবল করেন তাহলে আপনি সেন্ডের অপশান দিতে পারবেন মানে এইখানটায় আপনাকে ইমেল দিতে বলবে এইখানটায় আপনাকে
ইমেল দিতে বলবে, যে ইমেল আপনি সেন্ড করবেন আর এখানে কতগুলো সেন্ড করেন ওইটা দিতে বলবে। তো আশা করছি সেন্ডের বিষয়টা আপনাকে বোঝাইতে পারছি। এখন দেখে কীভাবে ভাই আনলিমিটেড করবেন, আনলিমিটেড না খুললে কিন্তু আপনার ভালো পরিমাণে রিওয়ার্ড প্রফিট হবে না। তো আনলিমিটেড খোলার জন্য অবশ্যই আপনাকে আগেই বলছি টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। তো এইখানটায় যে টেলিগ্রাম এক্স অ্যাপসটা আছে, আমরা কিন্তু জানি যে টেলিগ্রামে তিনটার বেশি অ্যাকাউন্ট খোলা যায় না। তো আপনারা কী করেন, বিগ্রাম আর টেলিগ্রাম এক্স, তো প্লে স্টোর এসে সার্চ করবেন টেলিগ্রাম এক্স সোয়েট। তো টেলিগ্রাম এক্স লিখে সার্চ করলে এই অ্যাপটা চলে আসবে। তো আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এইখানটায় আপনার যতগুলো ইচ্ছা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো দেখেন আমার অলরেডি কতগুলো অ্যাকাউন্ট আছে। তো অ্যাজ ইউর উইশ আপনি কতগুলো অ্যাকাউন্ট খুলবেন। তো এইখানটায় প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে করবেন, আজ নতুন অ্যাকাউন্ট খুলতে চান এইরকম করবেন। তো আমার এই অ্যাকাউন্টটা দিয়ে করা নাই। তো সর্বপ্রথম এই বোর্ডে চলে আসবেন। বোর্ডে আসার পর এখানটা দেখবেন যে ট্রেডার অ্যাক্টিভেশন ইমেল দেওয়ার পর যেভাবে দেখালাম যে ট্রেডার অ্যাক্টিভেশন টাক্স, একটা নতুন ইমেল অবশ্যই ইউজ করবেন, নতুন ইমেল এবং নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট। তো যেইভাবে ঠিক দেখালাম ওইভাবে করবেন, দেখবেন যে প্রতিটা অ্যাকাউন্টে আপনি 0.41 সেন্ড করে পাইছেন আর সবগুলো কিন্তু চাইলে আপনি এক জায়গায় করতে পারবেন। তো আশা করতেছি আপনাকে বিষয়গুলো বোঝাইতে পারছি। তো আর লাটোকেনে যে শুধুমাত্র একটা অ্যাডও আসছে এমনটা না, লাটোকেনে এর আগেও অনেক অ্যাডও আসছে সোয়েট। তো আমি যদি আমার টেলিগ্রামে লিখে সার্চ করি যে এর আগে লাটোকেনে কিছু ইনস্ট্যান্ট পেমেন্টের অফারের নোটিফিকেশনগুলো, দেখেন এইখানটা ইনস্ট্যান্ট 50 সেন্ট করে দিচ্ছিলো, দেন নিচের দিকে দেখেন ইনস্ট্যান্ট 1.72 সেন্ট। ভাই অনেক ইনস্ট্যান্ট পেমেন্টের অফার আছে লাটোকেনে, আর এই অফারগুলো পাইতে হলে আপনাকে অবশ্যই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকা লাগবে। তো দেখেন আপনি অভাব পাবেন না, যে খুঁজেই আপনার হয়রান হয়ে যাবেন কতগুলো অ্যাডপ শেয়ার করছে ইনস্ট্যান্ট পেমেন্টের। তো এরকম ইনস্ট্যান্ট পেমেন্ট অফারের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, আর যদি আমাদের চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।